মাজহাব মানা কি আবশ্যক? মাজহাব না মানলে কি হবে? মাজহাব মানে মত, মত মানা কি আবশ্যক হয় কি করে? মাজহাব মানে আজকে আমরা মাজহাব বলতে একটা স্কুল অফ থট বা একটা ফেকহি গ্রুপকে বোঝাচ্ছি, কিন্তু শুরুতে মাজহাব মানে কিন্তু এটা ছিল না। হাদা মা দাহাবা ইলাইহি আল ইমাম আল আউজাঈ, এটা হচ্ছে ইমাম আউজাঈর মত, যে মত তিনি গ্রহণ করেছেন। মাজহাব মানে হচ্ছে সেটা, মাজহাব মানে ওপিনিয়ন। ইসলামে মত দেওয়া জায়েজ কি না? কোরআন হাদিস ভিত্তিক মত দেওয়া জায়েজ না? মত দেওয়া জায়েজ। মাজহাব মানে যদি মত হয়, ফেকহি মতামত, কোরআন এবং হাদিসের ভিত্তিতে গবেষণা করে কোনো মত দেওয়া, এটাই হচ্ছে মাজহাব। এখন এই মতামতগুলোকে অন্ধভাবে ফলো করা জায়েজ কি না, প্রশ্নটা এইভাবে হতে পারত না। মানুষের কোনো মতামতকে তিনি যদি কোরআন হাদিসের আলোকেও দেন, অন্ধভাবে মেনে নেওয়া যাবে না, বরং সেটা দলিল ভিত্তিক মানতে হবে। দলিলের সাথে যদি মেলে সেই মতামত আহলান ও সাহলান, দলিলের সাথে যদি না মেলে তাহলে সে মতামত রিজেক্টেড, তিনি যত বড় সম্মানিত ব্যক্তি হন না কেন। কারণ মুসলিম শুধু কোরআন এবং সুন্নাহ মানতেই বাধ্য, অন্য কোনো মতামত নয়। আচ্ছা, মাজহাবের ব্যাপারে আরেকটু কথা বলি। আসলে মাজহাব বা এই সমস্ত জিনিস নিয়ে আমরা সমাজে অনেক সময় একটা তিক্ত পরিবেশ গড়ে তুলছে। যারা মাজহাব মানেন তাদের একটা মূলনীতিতে আসতে হবে, সেটি হচ্ছে তারা আসলে কি মাজহাব মানেন না কোরআন সুন্নাহ মানেন, এটা একটা বিষয়। আর যারা বলেন মাজহাবের পুরোটাই বেদাত, তাদের আরেকটু সহিষ্ণু হতে হবে, আক্রমণাত্মক হওয়াটা উচিত নয়। কারণ আমি আপনি কি চাচ্ছি? আমরা চা সংশোধন চাচ্ছি না? আমরা সংশোধন চাচ্ছি, আমরা তো আক্রমণ করতে চাচ্ছি না, আমরা তো মানুষকে খারাপ হিসাবে চিহ্নিত করতে চাচ্ছি না, বরং মানুষের মধ্যে কোরআন সুন্নাহ ভিত্তিক যে ভুল ত্রুটিগুলো আছে সেটা থেকে উত্তরণ চাচ্ছি। এই জন্য উভয় গ্রুপকেই কিছুটা টলারেন্সের মধ্যে আসতে হবে, একে অন্যকে সহ্য করতে হবে। কারণ আমাদের বিচারের ভার কার? আল্লাহর। আমি আপনার বিচার করবো না, আপনিও আমার বিচার করবেন না, অতএব আমরা একজন আর একজনের বিচার না করি, আমরা একে অন্যকে টলারেট করি, সহ্য করি, সুন্দর পরিবেশ গড়ে তুলি, এবং যাতে এলমি বিষয়গুলো, কোরআন সুন্নাহ বিষয়গুলো আমরা একটা ব্রাদারলি পরিবেশে, ভ্রাতৃত্বমূলক পরিবেশে নেগোসিয়েট করতে পারি, সেই সুযোগটা আমরা সৃষ্টি করি।